আসসালামু আলাইকুম তো আমরা এখন শুরু করতেছি আমরা অধ্যায় তিন চার এবং পাঁচের উপর আমরা মিক্সড কুইজ করবো এবং যারা লাইভে আছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো দেখবো আপনারা কতটুকু পড়াশোনা করেছেন এই বন্ধের মধ্যে কারণ আমরা তিন চার পাঁচের ভিডিও গুলা কিন্তু গ্রুপে দিয়েছিলাম যারা আলসারে মানু করেছেন আপনাদেরকে আমি পড়া ধরবো কুইজ জিজ্ঞাসা করব তো প্রথমে আমি দেখে নিই আমরা ফেসবুকে একটা পোস্ট করেছিলাম আমি যে রাস্তার মধ্যে আমি একটা কাতলোর কয়েকটা কাতলোর ছবি তুলে ফেসবুক পোস্ট করেছিলাম এবং বলেছিলাম যে আপনারা যারা এই গুলা দেখতেছেন সবাই পোস্ট করেন এখানে অনেকেই পোস্ট করেছেন দেখেন এই কার্য গুলা এমন খেয়াল করি রাস্তার যে দেখি তাকাবেন এই কারতল গুলা দেখবেন প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা সাইড রোডের মধ্যে এই কার্তল্যগুলা আপনারা দেখবেনই এই কার্যগুলাকে বলা হয় উপদেশমূলক কাটতে লো বা আদেশমূলক কাটেলো আদেশ করে উপদেশ দেয় এটাকে বলা হয় ইংলিশে বলি প্রেসক্রাইব বা আমরা যখন আমরা কোন ডক্টরের কাছে যাই আমাদের জ্বর মাথা ব্যথা ডাক্তার আমাদেরকে প্রেসক্রাইব করে পেক্স দেয় লেখে দেয় এই ওষুধ খাবেন এন্টিবায়োটিক খাবেন তো সেগুলো আমাদের ফলো করতে হয় ডাক্তারের পরামর্শ আমাদের মানতে হয় মানে কি ডাক্তার আমাদেরকে নিয়ম লিখে রাত্রে এই খেতে হবে নিয়ম গুলা যে আমাদের ফলো করতে বলছে আমাদের পরামর্শ দিচ্ছে আমাদের ভালোর জন্য আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি সেই ভালোর জন্য তেমনি রাস্তায় চলাচল করতে গেলে গাড়ি গেলে আমাদের রাস্তার কিছু নিয়ম যেগুলো আমাদের মানতেই হবে অব্লিগ মানতেই হবে যে নিয়ম গুলা নিজের ভালোর জন্য অন্যের ভালোর জন্য এই নিয়মগুলোর মধ্যে তিন ধরনের নিয়ম যেগুলো আমাদের সব সময় পেরিকুলো কোন নিয়ম না পেরিকুলোর কাটতল গুলা কোন নিয়ম না এগুলো হলো এগুলো বিপদের সংকেত পেরিকুলো কাটতল হলম কি সামনে গিয়ে রাস্তার কন্ডিশন এরকম ভাঙা চোরা অথবা দেবে গেছে অথবা উঁচু এগুলা বা মোর এগুলা পেরিকুলার কাত্তল্য এগুলা কোনো নিয়ম মানার জন্য বলতেছেন আমাকে হুঁশিয়ার করে দিচ্ছে ইন্ডিকেশনের কাত্তল্য গুলো আমাদের কোনো নিয়ম মানতে বলতেছে না আমাকে জানাই দিচ্ছে ইন্ডিকেট করতেছে ডানে গেলে রোমা বামে গেলে ফিরেন যেখানে একটা টুরিস্ট পয়েন্ট আছে হ্যাঁ এখানে একটা আপনার তো আছে এগুলো আমাকে জানাচ্ছে কিন্তু এগুলো নিয়ম না এগুলো আমাকে জানাচ্ছে সতর্ক করে দিচ্ছে বা নিয়ম কোনগুলা আমাকে সুজাই যেতে হবে ডানে নিয়ম আমাকে ডানে যেতে হবে বামে যেতে পারবো না সোজা যেতে পারবো না নিয়ম সর্বোচ্চ গতি আশি এর উপরে গতি ওঠানো যাবে না নিয়ম আসির মধ্যে থাকতে হবে এখান থেকে ঢুকা যাবে না নিয়ম ঢুকলে বিপদ প্রবেশ করার সময় ডানে বামে অগ্রাধিকার দিয়ে ঢুকতে হবে এগুলো নিয়ম এই নিয়ম গুলা যেগুলা এগুলাকে বলা হয় প্রেসক্রিস প্রেসক্রাইব অনেক রকম কাটতালো আছে ওগুলো আমাদের কোন নিয়ম কারণ শিখে না ওই কাটতে লোকগুলো আমাদের হুঁশিয়ার করে আমাদেরকে ইন্ডিকেট ইন্ডিকেট করে আমাকে জানায় বা নিয়ম কোনগুলা এই তিন ধরনের কাটতে লোক নিয়ম উপদেশ পরামর্শ এই তিন ধরনের কাটতে লোকগুলাকে একত্রে একটা গ্রুপ বলা হয় সেই গ্রুপের নাম প্রেসক্রিপশনে গ্রুপের নাম হলো প্রেসক্রিপশনে আমরা যদি এই ছবিটা দেখি ওকে এখানে লেখা আছে দেখেন যে বলা হয় প্রেস ক্রিস্টনে গুরুপ্য যে প্রেস সো এই তিন ধরনের কার্তল্য প্রেসিডেন্সা এই এই যেকোনো একটা যদি বলা হয় এটা একটা কাটতে কার্তল্য ভেরো এই অব্লিগ অবলিগর দ্বিত ই দেশটা যেকোনো একটা কাটতে কার্তল্য দেখা যদি বলা হয় এটা একটা প্রেসক্রিস্টনের গুরুপ্প বা একটা কাটতে কার্তল্য ভেরো প্রশ্ন এই যে দি ভিয়েতর অনেকগুলো কারতলো যে কোনো একটা কার্তলো দেখা যদি বলা হয় এটা একটা প্রিসক্রিসিয়া কুইজটা কুইসটা তো এই তিন ধরনের কারতলো প্রেসিডেন্সা অব্লিগো দি ভিএ আমরা শর্টকাটে বলতে পারি ও ডি পর পি ও ডি মানে পিতে প্রেসিডেন্সা ওতে অবলিগো দি ভিয়েত এই তিন ধরনের কার্তল্যগুলো আমাদেরকে নিয়মকানুন শিখা এই কার্তলো আমাদের মানতেই হবে রাস্তার মধ্যে অব্লিগো অব্লিগো এগুলা পরম অবশ্যমূলক কারテル ল অন্যান্য কারテル লগুলো কিন্তু আমাদেরকে হসিয়ার করে দিচ্ছে রাষ্ট্রের কন্ডিশন বোঝাতে কিন্তু আমরা কি করব ডানে যাব না বামে যাব কাকে অগ্রাধিকার দেব ঢুকব সর্বনিম্ন কত এই জিনিসগুলা কিন্তু এই তিন ধরনের কারテル লগুলোর মধ্যেই নিহিত যেগুলা প্রেসিডেন্সা অগ্রাধিকার দেওয়ার কারテル ল Obligo যেগুলো আমাদের করতেই হবে DPV তো যেগুলো করা যাবে না নিচে দাগ এখন এই ডি ভিটর কার্টলেগুলো বেসিক্যালি গোল হয় লাল দিশি দাগ এরকম লাল হয় গোল লাল আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পয়সাব দেখাবো ডি জায়গা এরকম এরকম থাকবে তন্দা গোল এবং কোন কাজটা করা যাবে না সেই কাজটা এখানে লেখা থাকবে আকা থাকবে কোন কাজটা করা যাবে না সেটা এখানে আকা থাকবে এখানে মানুষের ছবি আঁকা মানে কি মানুষ প্রবেশ করতে পারবে না এখানে ট্রাম লাইন মানুষ প্রবেশ করতে পারবে না এবং এখানে দ্বিভিহিত দেওয়া কোন প্রকার যানবাহন প্রবেশ করতে পারবে না এই রাস্তাতে এভাবে যাইতে পারবে না ওইদিকে ট্রাম লাইন এই কারণে আর অবলিগর কার্তল্য গুলা কিরকম হবে এরকম গোল নীল থাকবে ব্যাকগ্রাউন্ড নীল থাকবে অবলিগ কার্তল্য গুলো গোল ব্যাকগ্রাউন্ড এরকম নীল থাকবে নীলের মধ্যে আপনাকে ইন্ডিকেট দিবে আপনি সোজা যাবেন দানে যাবেন এগুলো আমরা ভিডিওতে সুন্দরভাবে দেখাইছি তারপর আমি প্রি এক্সপ্লেইন করতেছি আর প্রেসিডেন্ট সরকার তো কি অগ্ৰ অধিকার দেওয়া নেওয়া করতে কে কাকে অধিকার দিবেন দেখেন খেয়াল করেন যদি আপনি মনে করেন যে এটা একটা রাস্তা খেয়াল করি সর এটা তো চো রাস্তা ঠিক আছে আপনি এই দিক থেকে গাড়ি আসছে এবং এই দিক থেকে গাড়ি আসছে এটা একটা পাল্টা বুঝা আছে আমি দেখাচ্ছি

আর হলুদটা যদি মনে করে না লাল আগে যাক তাহলে কারুই যাওয়া হবে না দুইজন এনে এখানে বসে থাকবে তো এরকম ক্ষেত্রে আমাদের এই প্রেসিডেন্সিয়ার গুলো আমাকে ভালোভাবে শিখাই দিচ্ছে যে এরকম যেখানে সিঁয়া ফোর থাকবে না এখানে যেমন সেয়া আছে লালবাতি আছে আমরা সবাই থেমে আছি আবার যখন হবে আমরা সবাই চলবো যেখানে সেয়া থাকবে না বা সেয়াফোরো বন্ধ থাকবে বা নষ্ট থাকবে সেখানে আমাদের সব সময় ডান দিকে অগ্রাধিকার দিতে হবে আমরা যেমন ডান হাতে সালাম দিই আসসালাম আলাইকুম তেমনি আপনি ডান দিকে অগ্রাধিকার দিবেন মানে ডান দিকে যদি কোনো গাড়ি আসে আপনি থেমে একে আগে যাইতে দিবেন তো ক্ষেত্রে আগে যাওয়ার কম্পিটিশনও থাকলো না আবার পরে যাওয়ারও কোনো চিন্তা করতে হলো না আমার ডান দিকে গাড়ি আছে আমি বসে থাকবো সে আগে যাবে পরে আমি যাবো আর যদি কারতলা দেওয়া থাকে তাহলে আমার ডান দিক দিয়ে যে আসবে তাকে আমার অগ্রাধিকার দিতে হবে বাম দিক দিয়ে আসবে তাকে অগ্রাধিকার দিতে হবে যখন দুই দিক খালি থাকবে তখন আমি প্রবেশ করব তো এই গুলা কিন্তু এই প্রেসিডেন্সিয়াল কার্তলের মধ্যে আমাদের আমি ভালো করে শিখাইছি বিলু দিছি আর অবলিগগুলা কোনটা আমাকে এই কার্তল বোঝাতে বামে যাওয়া যাবে না বাম দিক থেকে ঢুকতেছে আমি বামে গেলে মুখমুখি সংঘর্ষ হবে ডান দিকে যাওয়া যাবে না নিষেধাজ্ঞা আমাকে অব্লিগ এই সুজাই যেতে হবে এই রাস্তা দিয়া বামেও যাওয়া যাবে না ডানও যাওয়া যাবে না এই অব্লিগো কারো গুলা হলো আমাদের এরকম দিক নির্দেশনা দেয় আর দ্বিবিহিত যেটা বললাম নিষেধাজ্ঞা করা যাবে না ঢোকা যাবে না প্রবেশ করা যাবে না কাদের জন্য দ্বিবিহিত এই কারতলো গুলা দিয়ে ইন্ডিকেট করা আছে আমরা ক্লাসে শিখেছি বিলু দিয়েছি এবং এই কারতল গুলা আপনি এখন যান না রাস্তায় তাকান দেখবেন রাস্তার মধ্যে কাটতে অহরহ যদিও এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি যারা অলরেডি এই কার্তলা ছবি আমাদেরকে দিয়েছে ছবি আমরা দেখি এখানে আমাদের আহ শেফালি আক্তার শেফা দিয়েছে এখানে দেখেন রাস্তার মধ্যে এখানে আমাকে দারে পেয়েছি এবং বলতা আমাকে অবশ্যই ডান দিকে রাস্তায় যেতে হবে এবং ডানের মামে যারা আছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে যেতে হবে এটা ওনার বাসার সামনে থেকে তুলে পাঠাইছে তারপর আমাদেরকে আরেক ভাই পাঠাইছে এমনি আলমগীর ভাই যে আমাকে ডানে যাওয়া যাবে না এই যে সেন্স অফ ভিউ এটা যদি আপনি বলতেন দেশটা করেন ঢুকতে পারবেন না এই যে নিষেধাজ্ঞার কাজ তুলে দিয়ে রাখছে আপনাকে বাম ও যাওয়া যাবে না আপনাকে শুধুমাত্র এই যে অবলিক দৃত্ব আপনাকে শুধুমাত্র সোজা যেতে হবে অবশ্যই যখন বেরোতে হবে তখন আপনি সোজা যাবেন তো আপনার এই কারতলা গুলো যখন দেখবেন রাস্তার মধ্যে তখন মনে পড়বে ক্লাসের মধ্যে আমার এই শিখেছিল পাঁচ সাতজন দেখেন এখানে তৈরিয়া গোলচকর আছে ঢোকার সময় দিয়ে ঢুকতে হবে এটাও সবাই কিন্তু যার যার আশেপাশে ছবিগুলো তুলে পাঠাইছে আমাকে হ্যাঁ দেখেন সবগুলা কিন্তু অলরেডি সবাই পাঠাইছে আশেপাশে থেকে তুলে পাঠাইছে সর্বোচ্চ গতিসীমা বিশ মানে এটা শহরের মধ্যে অথবা এমন কোন একটা রিজার্ভ মতো জায়গা যেখানে বিশের উপর ওঠান গতি সর্বোচ্চ বিশ মানে খুব স্লো স্লো চলতে হবে টুরিস্ট পয়েন্ট অনেক সময় দেওয়া থাকে এরপরে এগুলা সবগুলা কিন্তু অলরেডি আমার আমাকে পাঠাইছে হ্যাঁ আমাদের যারা যারা দেখছে যেমন রাস্তার মধ্যে যে এটা মানে কি এই বামে যাওয়া যাবে না দেখেন এই যে সেন্স ও লাগানো বাম দিকে যাওয়া যাবে না ওই দিক গায়ে ঢুকতেছে তো আপনাকে কি করতে হবে এই কাজ তুলো মানে কি আপনাকে হয় সোজা যেতে হবে না হয় ডান দিকে আমরা কিন্তু আপনাদের সুবি থেকে আপনাদেরকে শেখাচ্ছি তাহলে কতটা অ্যাডভান্স হয়ে গেছে না আমাদের অন্য কারো বিরুদ্ধে আপনাদেরকে শেখাই দিচ্ছি এই যে আপনাদের এটা কি অগ্রাধিকার দেওয়ার কারণ ডানে বামে দেখতে হবে অগ্রাধিকার দিতে হবে এবং আমাকে অবশ্যই বামে ইজ ভলদারে করতে হবে বামের রাস্তায় যেতে হবে ডানে যাওয়া যাবে না এগুলা আমরা ক্লাসে বুঝাইছি তারপরে যখন নাকি আপনারা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে দেখছেন স্টপ থামতে হবে গাড়ি থাকুক বা না থাকুক থামতে হবে এবং ডান দিকে ইসবাল করতে হবে মোজাহিদ লিটন ভাই পাঠাইছেন ছবি এরপরে আমাদের এখানে অনেক কি পাঠাইছেন এই আপুটা একসাথে তিনটা ছবি মানে অবলিগো দেখাইছে তারপরে এই ডিবিএ তো সস্তা দেখাইছে আবার প্রেসিডেন্সও দেখাইছে মানে কারতল্য গুলা এত কমন কার্তেলো এখানে রাস্তায় তাকারি দেখতে পারবেন এই কারতল্য গুলা এগুলো আপনাদের দ্বারাই কিন্তু আমি অলরেডি ক্লাসটা শেষ করে দিলাম হ্যাঁ এই যেখানে দেখেন আপনার আপনাকে পাস হয়ে যেতে হবে অবলিগেসরা এবং প্রেসিডেন্সা এই কারতল্য গুলা নিয়ে যে আলোচনা গুলা সেগুলো আমি গ্রুপে দিয়ে দিয়েছি আমরা এখন কুইজ করবো কুইজ করে আমরা আরো বুঝতে পারবো যারা পোস্ট করেছেন সবাইকে ধন্যবাদ আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজটা সবাই ফলো করে রাখবেন ফেসবুক পেজে এরকম অনেক মজার মজার জিনিস আমি অলরেডি পোস্ট করি যে আমি যেভাবে দিয়েছি সবাইকে বলছিলাম আপনারা আপনাদের মতো করে সুবিধাটা দেন শিখতে পারবো অনেক কিছু এই কাতল গুলা আমরা যা পড়াবো সবগুলোই কিন্তু রাস্তার মধ্যে থাকে ওকে আমরা চলে যাবো ক্লাস কিছুক্ষণের চোখের মধ্যেই ওকে যেমন এই যে একটা খেয়াল করবেন এই প্রেসিডেন্ট আর কাপ্তল গুলা যেটা দারে প্রেসিডেন্ট আর দেশ রাষ্ট্রা এটা অনেক সময় এই ফ্লোরে এইভাবে আঁকা থাকবে ট্রায়াঙ্গুলি ব্যাঙ্ক থাকবে এরকম ক্লাসে বুঝাইছি ক্লাসে বলছি কথাগুলা এরকম ট্রায়াঙ্গুলি এরকম ব্যাঙ্ক থাকবে এরকম আঁকা আকা থাকবে আর রাস্তা আমরা সবসময় এরকম এই কাপ্তল আমরা এখানে পাবো আমরা পজিশন গুলা দেখালাম একটু পরে সবগুলা কাপ্তল আপনাকে আমি দেখাবো অবলিগর কাপ্তল এরকম যে প্রসিগ দৃত্ব অথবা ইসভলতা দেশরা বামে যাওয়া যাবে না বামে সেন্সর বিহেতে লাগানো আছে কার্তল্যগুলো আমরা রাস্তার মধ্যে ভাবে পাব এরপরে দি ভিতর কার্তল্য ঋষি থাকার কার্তল্য এগুলো সবগুলো আমরা রাস্তার মধ্যে প্রবেশ মুখে বা রাস্তার ডান দিকে আমরা কার্তল্য গুলা সবাই পাবো বেসিক্যালি এবং যেটা বলছিলাম যে এই তিনটা অধ্যায় থেকে চারটা প্রশ্ন আসবেই এই তিনটা অধ্যায় থেকে চারটা প্রশ্ন আসবেই আসবে তিনটা অধ্যায় থেকে তিন চার পাঁচ দেখেন এখানে কটা প্রশ্ন দেখা যায় ডি থেকে এই যে একটা প্রশ্ন ডি ভিতর হ্যাঁ এরপর অবলিগ একটা দুইটা এরপর প্রেসিডেন্সের একটা তিনটা এরপর প্রেসিডেন্স আর একটা চারটা মানে এগুলো এদের রিয়েল ইস্কেরা সবগুলা রিয়েল ইস্কে যারা পাস করেছে রিসেন্টলি সবগুলা কিন্তু রিসেন্টলি ইস্কে যারা পাস করেছেন এবং প্রেসিডেন্সের যে অধ্যায় সেখান থেকে দুইটা প্রশ্ন আসবেই আসবে পাঁচ থেকে তিন থেকে একটা আসবে চার থেকে একটা আসবে সো তিন চার পাঁচটা প্রশ্ন আসবে একটা পাইলাম এই যে একটা অব্লিগর এটা অবলিগো প্লাস এটা আপনার ওই ইয়ের মধ্যে পড়বে আর এই যে দিবিতর এই প্রেসিডেন্সার একটা পাইলাম আঠারো নম্বর এরপর প্রেসিডেন্সার একটা পাইলাম পঁচিশ নম্বর এটার মধ্যে দেখেন তিন নম্বর পাইলাম এগারো নম্বর থামতে হবে আলিস এরপর প্রেসিডেন্সার পাইলাম একটা এই প্রেসিডেন্স পাইলাম দুইটা প্রত্যেকটা মধ্যে চারটা প্রশ্ন থাকবে তিনটে অধ্যায় থেকে থাকবেই একশো পার্সেন্ট শিওর ফোন আসছে বাবা মারা গেছে একটা টিকিট করে দিচ্ছি একটু ওয়েট করেন সবাই জি ভাই আমি পাইছি আমি টিকিট দিয়ে দিচ্ছি আমি ক্লাসে তো আমি টিকিট দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ যাক দোয়া করেন বেশি বেশি আল্লাহ টিকিট পাই গেছেন সকাল বাড়ি টেনশনের কারণ নেই দোয়া করার কারণ নেই হ্যাঁ আমি করে দিচ্ছি ইনশাল্লা থেকে হ্যাঁ কালকে তিনটার সময় ফ্লাইট হ্যাঁ রুম থেকে ওকে ভাই আচ্ছা নৈন রাজুর ওর বাবা মারা গিয়েছে কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়েছিল আমি টিকিট করে দিয়েছি টিকিটটা বারিয়ে দিচ্ছি একটু হ্যাঁ নিশ্চিন্ত থাকতে পারবে তাহলে এক মিনিট ওকে হ্যাঁ ওকে সো যেটা বলছিলাম যে আমরা এই তিনটা অধ্যায় থেকে চারটা পুষ্ট কমন পড়বে এখন আমি যে ইসকাটা গুলা করাবো ইসকাটা যে পুষ্ট গুলা এই ত্রিশটা পুষ্ট মধ্যে দেখবে চারটা কমন পড়ছে সো যে কোন ওপেন করে এগুলা কিন্তু রিসেন্টলি যারা পাস করেছে এই বন্ধের মধ্যে হ্যাঁ শান্ত স্বামী নাক্তার জেরো এরি করেছেন ওনারা দেখেন এই যে দুই নম্বর পুষ্টটা দি তো থেকে আসছে দি তো সর পাঁচ ছ ওভারটেক করা যাবে না এবং এই যে অবলিগো থেকে আসছে দশ নম্বর পুষ্ট এটা পিরিগুলোর মধ্যে আমরা পড়ছি যে পড়তে ট্রান্সপোর্ট করে এরপরে যে প্রেসিডেন্সার একটা কুইজ আসলো আর একটা বাকি প্রেসিডেন্ট এই যে প্রেসিডেন্সার দেখছেন তো আপনারা একটা প্রিপারেশন নিয়ে দেখতে পারেন রিসেন্টলি যারা পরীক্ষা দিচ্ছে লাস্টে দশটার মধ্যে একটা প্রেসিডেন্সার কুইজ আসে মাঝখানে দশটায় একটা প্রেসিডেন্সার কুইজ আসে আর প্রথম দশটার মধ্যে ডিভিএ তার অবলিক প্রশ্ন আসে এগুলো কিন্তু আমরা খেয়াল করি দেখেন এই যে এ তো প্রথম দশটার মধ্যে আপনার এই দিবিয়ে তো এগারো নম্বরে আর লাস্টে লাস্টের দিকে প্রেসিডেন্স আর প্রশ্নগুলো আসে দেখছেন লাস্টে প্রত্যেকটা ইস্কাদার মধ্যে কিন্তু এগুলো সবগুলো ইস্কাদা কিন্তু দেখেন এই যে একটা ইস্কাদা পাস করছে কিছু দিন আগে আমাদের হ্যাঁ খান সোহেল গুরুসেদে পাস করেছে তারপর আমাদের এই যে একটা ইস্কাদা তালুকদার টিপু ভাই পাস করেছে মিলান থেকে টিপু ভাই ওনার ইস্কাদা দেখাইলাম তারপর আমাদের এই হোসেন ফরহাদ আমরা আসলে এত স্টুডেন্ট পাস করে যে একটা একটা করে আসলে দেওয়ার অত সময় বা ওরকম হয়ে ওঠে না কারণ কি সময় একটু পরপরই ফোন দেয় পাশ করছি পাশ করছি ইস্কাদা পাশ এর জন্য আমরা অ্যাপস আপলোড করে এবং ক্লাসে দেখাই সো আপনারা মেন্টালি শিওর হয়ে গেলেন যে তিনটা অধ্যায় থেকে চারটা প্রশ্ন আসবেই আসবে চারটা প্রশ্ন আসবেই দিবিয়ে তো এই যে অবলিগো এবং প্রেসিডেন্সা থেকে দুইটা এই যে একটা প্রেসিডেন্সা এই যে একটা সো লাস্টে দশ থেকে বিশের মধ্যে একটা প্রেসিডেন্সার প্রশ্ন থাকবে এবং বিশ থেকে ত্রিশের মধ্যে একটা থাকবে তো আমি কিভাবে শিউর দেই এই প্রশ্নগুলো আসবে এইভাবে শিউর দেই দেখেন যে স্কাদাগুলো আমি পাইলাম এই স্কাদাগুলোর মধ্যে কোন প্রশ্নগুলো আসতেছে রিসেন্টলি এইগুলোর উপর বেশ করে আমি স্কাদা বানাই এবং এই পিডে গুলো আপনাদেরকে আমি দিই পেড গ্রুপে সো এই এই স্কাদার প্রশ্নগুলো পড়লে কিন্তু এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কমপ্লিট এবং আমাদের যে অ্যাপসটি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই অ্যাপসের মধ্যে অলরেডি কিন্তু এই স্কেদা জামেতে গেলে এই স্কাদা কিন্তু এখানে আপলোড করা আছে আপনার এখান থেকে এই স্কাদা গুলার উপরে কুইজ প্র্যাকটিস করতে পারবেন ওকে চলে যাবো আমরা এখন কুইজে আমরা আপনাদের প্রশ্ন ধরবো যারা অলরেডি মাইকে আছেন আমরা চলে যাব টেস্টে তো আমরা টেস্টে চলে গেলে আর্গুমেন্ট তো এখন আমরা শর্টকাটে সবগুলো কাকতরা সম্পর্কে একটু আলোচনা করবো এরপর আমরা কুইজে যাবো ইনশাল তো প্রথমে আমরা অলরেডি এই ইস্তরাদ এবং পিড়িগুলো কমপ্লিট করে ফেলেছি গ্রুপে বিডু একবার দেওয়া হয়েছে দেখে নেবেন আমরা আবার বিশ তারিখে নতুন বেশ করব করবো জুলাই বিশ তারিখে তখন আমরা এগুলো আপনাদেরকে আবার শুরু থেকে শেখাবো সো দি ভিয়ে তো চলে যাই তিন নম্বর সিনালে দি ভিয়ে তো আমি যাকে আনমিট করবো সেই শুধু কথা বলবেন

দেখি মানুষ ঢুকতে পারবে না আর অন্য সবাই ওকে এটা বলেন এটা এটা কি বুঝায়

জি ভাইয়া পড়ছি খুব এটা কি এটা কি বুঝলাম কি যানবাহন ছাড়া সবকিছু চলাচল করতে পারবে এই যেটা এই যেটা এই যেটা কোনটা ও আহত যেটা হচ্ছে কি নিষিদ্ধ এই যে যাদেরকে দেখানো হচ্ছে তারা নিষিদ্ধ তাদেরকে দেখানো হচ্ছে এর বাইরে সবাই প্রসিদ্ধ প্রসিদ্ধ নাকি জানো বাংলাদেশে এটাকে একটা প্রসিদ্ধ করে মানে

যাক আমরা সবগুলো কাটতলা পড়েছি সবাই পড়েছি ভাল লাগলো ওকে আমরা হালকা আলোচনা করে নেই এই অধ্যায়টা নিয়ে পরবর্তীতে আমরা আরো কিছু জিজ্ঞাসা করবো নিষিদ্ধ না করা যাবে না ঢুকা যাবে না সর্বোচ্চ গতি সে বেশি ওঠানো যাবে না সব মানা না 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 কারণ কি একটা একটা রাস্তা সব গাড়ি এদিক ওয়ান ওয়ে রোড সব গাড়ি দিয়ে ঢুকতেছে আপনি যদি হুট করে দিকে ঢুকে যান আপনি জানলেন না এটা ওয়ান ওয়ে রুট এটা মুখোমুখি সংঘর্ষ হবে অথবা এটা ইন্টারাল সৃষ্টি হবে এর জন্য দেখবেন যে এই কার্তুল দিয়ে রাখছে রাস্তার মাথায় সেন্স ওই ভিয়ে যাত প্রবেশ করা যাবে না সব কার্তুল দেখে বুঝে গেলেন এখানে প্রবেশ করা যাবে না কারণ অপর পাশ গাড়ি আসতেছে আপনি রিল্যাক্সে সুজা বা ডানে আপনি চলে যেতে পারবেন কোন ঝামেলা হলো না সো এই যে নিষেধাজ্ঞা সেন্স ও ভিয়ে তো প্রবেশ নিষেধ এরপর একটা এরিয়া পেদনালে যেখানে মানুষজন চলাচল করতেছে বাচ্চা কাচ্চা খেলতেছে আপনি যদি আপনার প্রাইভেট কালে ঢুকে যান সেই জনবহল এলাকার মধ্যে বাচ্চা কাচ্চা মানুষের সাথে সংঘর্ষ হইতে পারে তো ওই এলাকার মধ্যে এই কাঠ তুলে দিয়ে কোন প্রকার গায়ে ঢুকতে পারবে না কোন প্রকার গায়ে ঢুকতে পারবে না ওই জায়গাটার মধ্যে মানুষজন হাঁটাচলা করতেছে বাচ্চারা খেলতেছে ছোটখাটো দোকানপাট মিলছে কোনো প্রকার যানবাহন প্রবেশ করতে পারবে না আগা দিয়ে দিল এই কাঠ আমাকে নিষেধ করে দিল এরপরে এটা আবার নির্দিষ্ট ক্যাটাগরির জন্য নিষেধ করে দিল আমরা সবাই ঢুকতে পারবো প্রাইভেট কার ঢুকতে পারবো তারপরে মোটর সাইকেল ঢুকতে পারবো কার ঢুকতে পারবো না এই নির্দিষ্ট ওদেরকে ছিল কিন্তু অনেক বড় এর লিগে কারতল দিয়ে ওদেরকে বাইরে আইকে দিছে বাইরে আইকে দিছে যে তোমরা ঢুকতে পারবো না একটা অত ট্রেনিং আর একটা অত আর্থিক বড় বড় কামিউনটাই ঢুকতে পারবে না বাকি সবাই ঢুকতে পারবে সবগুলো রাস্তার মধ্যে পাবো এরপরে ওভারটেক করা যাবে না আমরা দুই চাকাকে ওভারটেক করতে পারবো মোটর সাইকেল চিকলো মোটর ওভারটেক করা যাবে কিন্তু তিন চাকা থেকে শুরু ত্রিচিক্রি কত চিকলো ওভারটেক করা যাবে না কারণ কি অপর পাশে গায়ে আসতে ডক্টর সেন্স ওভারটেক করতে গেলে অপর পাশে গায়ের সাথে আমাদের একটা সংঘর্ষ হবে তো এরকম গুলা থাকলে আমরা ওভারটেক করতে পারবো না দুই চাকা থাকলে অবাটা করা যাবে যেহেতু দপ্পে সেন্সও আবার কুরবার মধ্যে পিরিক্লো জায়গার মধ্যে এগুলো দেওয়া থাকে যেখানে এক ওভারটেক করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গা আমাকে না করে দিল অবাটা করিল না এগুলো আপনাকে কন্টিনিউ বোঝাচ্ছে যে চলমান এই নিষেধাজ্ঞাটা চলতেই থাকবে এরপর এটা কি অবারটাকে নিষেধাজ্ঞা ফিনে এখন চাইলে অবারটা করতে পারবেন শেষ এগুলো আমরা ক্লাসে বুঝিয়েছি ভিডিও দিয়েছি এবং যাদেরকে পড়া ধরলাম তারাও দেখলাম খুব ভালো পড়ছে যারা পড়েন নাই আপnader কপাল পড়া আপনারা ক্লাস থেকে দেখে দিবেন এবলাবা এরপর যদি আমরা চলে যাই পর্বতিক আর্থল গলা অবলিগ তো আমি কয়জনকে জিজ্ঞাসা করতে পারি কিনা ওকে যে प्रियंका আপা বলেন তো এই এটা কি বোঝায় 71 মানে কি বোঝাতে এটা একটু লেজ লাগানো আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ भैया এটা আমাদেরকে ফ্রিজে করতেছে

আর এটা শুধুমাত্র একটা ক্যাটাগরি কে বোঝাচ্ছে না মালবাহী গাড়ি শুধুমাত্র সামনে গিয়ে ভেরি গুড যাক সবাই পড়ছে আমি এখন কুইজে চলে যাই কুইজে চলে গেলে আমরা বুঝতে পারবো আপনাদের প্রোগ্রেসটা কি সবাই ভালো করে খেয়াল করবেন আমি এখন যে তিনটা সিলেক্ট করলাম তিন চার এবং পাঁচ এখন যে ত্রিশটা প্রশ্ন আসবে এই ত্রিশটা থেকে দেখবেন চারটা কমন পড়ে গেছে পরীক্ষার মধ্যে থেকে প্রশ্ন চারটা আসবে একশো পার্সেন্ট শিওর এবং আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমাদের অ্যাপসে এবং আমাদের বইতে যে প্রশ্নগুলো আছে জানি না অন্য অ্যাপসে কি আছে আমি জানি না অন্যদের বইতে কি আছে কিন্তু আমি একশো পার্সেন্ট শিওর দিতে পারি আমাদের বই এবং আমাদের অ্যাপসের মধ্যে যে প্রশ্নগুলো আছে পরীক্ষার হলে হুব হুব সেম এই প্রশ্নগুলাই আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না সো এই তিনটা আমরা সিলেক্ট করলাম আমি কুইজ করবো তিনটা নিয়ে ডিবিএ তো অবলিগ এবং প্রেসিডেন্সা এই তিনটা হলো কি প্রেসক্রিপশনের অন্তর্ভুক্ত প্রশ্ন আসবে প্রেসক্রিপশনে বলবে ডি ভিতরে একটা কার্তল দেখায় বলবে এটা একটা প্রেসক্রিপশনের কার্তল না ভেরা প্রশ্ন অবলিগর কার্তল দেখায় বলে প্রেসক্রিপশনের কার্তল না ভেরা প্রশ্ন সো এই তিনটাকে একত্রে বলা হয় প্রেসক্রিপশনে যেমন আপনারা চিন্তা করুন তারপরে প্লাস তারপরে প্যারা পাইনল নাপা এক্সট্রা সবগুলা একটা গ্রুপ কি প্যারাসিটামল প্যারাসিটামল কিন্তু যদি বলেন যে আমাকে একটা মিদায়ুন প্যারাসিটামল এর আপনাকে অকি দিব অকি প্যারাসিটামল একটা গ্রুপ জার্মান যা বলবেন মিস ক্যান ইউ গিভ মি ওয়ান প্যারাসিটামল প্যারাসিটামল বলে জার্মানে এই প্যারাসিটামল গ্রুপের ওদের অন্য একটা নাম থাকবে সে নামে ওষুধ দিবে এরকম প্রেসক্রিপশন যেমন প্যারাসিটামল একটা গ্রুপ এই প্যারাসিটামলের মধ্যে নাপা নাপা এক্সট্রা এইস প্লাস তারপর আপনার প্যারাপাইনল এই সবগুলা কিন্তু প্যারাসিটামল কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়েছে বিভিন্ন গ্রুপে পে হয়েছে তো এরকমই প্রেসক্রিপশন একটা গ্রুপ মানে উপদেশমূলক কাটতে ল যেগুলো আমাদের ন্যায়ন মানে যেগুলো আমাদের আদেশ দিচ্ছে উপদেশ দিচ্ছে এগুলা করতেই নিয়ম বোঝাচ্ছে নিয়ম এই নিয়মে চলতে হবে এটা করতে হবে এটা করা যাবে না অগ্রাধিকার দিতে হবে ডান এভাবে দেখে চলতে হবে থামতে হবে এই যে আমাকে আমাকে ই করতেছে আমাকে একটা নিয়ম শিখাচ্ছে আমাকে চলাচলের জন্য যেগুলো আমাকে মানতেই হবে যেমন মনে করেন যে যদি আপনি বেসিক্যালি এই মুরব্বীরা কি বলে সিগারেট খাইস না ধূমপান করিস না আমার বাবা বাসা কি শিখাই দেয় মুরব্বীদেরকে সালাম দিও নামাজ পড়ো এই যে আমাদের সমাজে চলাচল চলার জন্য যে ড্রিংকস অ্যালকোহল খায় না মদ খায়ও না মরবীদের সম্মান করো হ্যাঁ নামাজ পড়ো সব কাজের মধ্যে কিন্তু এরকম কিছু নিষেধাজ্ঞা থাকে যে মদ খায় না সিগারেট খায়ও না বেদি না নিষেধাজ্ঞা থাকে আবার নামাজ পড়ো ভালো কথা বলল কথা কম বইলো বেশি বেশি সবজি খায়ও আবার কি করার কথা বলে আবার মরব্বিদের সম্মান করো হ্যাঁ বাচ্চাদেরকে আদর করো অধিকার দিতেও বলে তো এগুলা কিন্তু বাস্তব জীবনে কিন্তু জড়িত তো এরকম রাস্তা চলার ক্ষেত্রেও আমাদের কিছু নিষেধাজ্ঞা থাকবে এটা করা যাবে না

পেরিগুলো পাবেন ইন্ডিকাশনে পাবেন তারপরে আপনি ইন্দ্রগাতি বগুলা পাবেন কিন্তু ওগুলা কিন্তু আমাদেরকে কোন কাজ করতে বা কোন নিয়ম কানুন বা কোন আদেশ উপদেশ এগুলো বোঝায় না ওগুলো শুধু রাস্তার কন্ডিশন বোঝায় রাস্তার কি কন্ডিশন সামনে কি হচ্ছে বা এই তিন ধরনের কাজগুলো গুলো আমাদেরকে চলার জন্য শৃঙ্খলা ফিরে আনার জন্য কোন যানজট যেন না লাগে কোন অ্যাক্সিডেন্ট যেন না হয় এই তিন ধরনের কার্তল্য আমাদের একদম উপদেশ পরামর্শ এগুলো আমাদের মানতেই হবে তো এই তিন ধরনের কার্তল্য বলা হয় প্রেসক্রিপশনে আমি গ্রুপে খুব সুন্দর সুন্দর তিনটা ভিডিও দিছি তিনটা অধ্যায় নিয়ে যা দেখেছেন ভেরি গুড সো আমরা চলে যাব কুইজে তিনটা অধ্যায়ের উপরে সো আমরা প্রথম শুনবো পরে আমি যাকে জিজ্ঞেস করব সে আনসার দিবেন তো কুইজ করতে যাবেন যদি কুইজ করার সময় আপনি ডিজেবিলিটি আত্রাদসিয়নেতে এখানে অন করে দেন তাহলে যখন আপনি বাসায় কুইজ করবেন মোবাইলে বা কম্পিউটারে তখন বাংলা আসবে না বাংলাটা ডিএক্টিভ হয়ে যাবে ডিজেবল তখন আপনি আপনার প্রোগ্রেসটা বুঝতে পারবেন পরীক্ষার হলে যেভাবে আসবে ওইভাবে আর যদি মনে করেন যে না আমি বাংলা দরকার না পারলে আমি একটু ওয়ার্ড মিনিং গুলা শিখবো তাহলে এটা এভাবে থাকলো আর সি দিলে সবগুলা কুইজ সাথে সাথে অ্যানসার পেয়ে যাবেন ভেরোনা কি ফালসো

আর তোমরা দেখি এখানে এটা একটা অতস্ত্রাদা হাইওয়ে ব্যাকগ্রাউন্ড ভ্যারিদের সবুজ এর জন্য বুঝলাম এটা অতস্ত্রাদা এটা আমরা ইন্ডিকা সেন্ডে বুঝবো এগুলো আরো ডিটেলস আলোচনা করবো এটা স্ত্রাদা প্রিন্সিপাল মেন রোড দৃত্যদীপের সিজেন্সা করছে যে মার্চা ডান দিকের টা করছে সর বাম দিকের টা ওভারটেক করার জন্য এই যে একটা লেন এটাকে স্পেশাল লেন বলা হয় করছে যে আসে স্পেশাল করসিয়া গতি বাড়ুর এই লেন দিয়ে ঢুকে আপনাকে মেন রোডে প্রবেশ করতে হবে আপনার সরের বাইরে ছিলেন অথবা সরে ছিলেন সেখান থেকে আপনাকে অত স্রাদে ঢুকবেন হাইওয়ে ঢুকবেন এই যে সাইড রুট গতি এখানে ঢুকতে হবে মেন রোডের মধ্যে হাইওয়ে অতঃঃ্রাদার কাজেতে যুক্ত হবে তো এই ঢোকার সময় এখানে আপনাকে দারে প্রেসিডেন্সের কারতলে দেওয়া আছে এবং অবলিগ প্রস্তিক দৃত্য আপনি কখনোই এই এই দিকে যেতে পারবেন না এটাকে বলা হয় কন্ত্র কি বলা হয় কন্ত্র মান আপনি এই দিকে ধুইকে আপনাকে এই ছুজাই যেতে হবে যখনই বাম দিকে যাবেন বা ব্যাগার দিবেন কন্ত্রমান হইলো মানে বিপরীতমুখী হয়ে গেল কন্ত্র সেক্ষেত্রে পাতেনটা রেবকা হয়ে যাবে আপনি আর গায়ে চালাতে পারবেন না পাতেনটা বাতিল হয়ে যাবে যদি অতঃশ্রাদার মধ্যে আপনি কন্ত্রমান করেন মানে ইনভেট করেন অথবা রেত্র মার্চা করেন পাতেনটা বাদ হয়ে যাবে সো আপনাকে অতঃস্রাদ প্রবেশ করতে হবে এভাবে এইভাবে ডান দিকে ঢুকে এই কোর্সেতে থাকতে হবে সো এখানে একটা ডার্ক দেওয়া আছে মানে এমন না যে আপনি হুট করে সেই এই অতঃশ্রাদার কারের যেতে ঢুকে গেলেন ঢোকার সমাপ্ত অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে মেন রোডের গাড়িগুলা এদের গতিবিধি কিরকম আপনি কি এদের আগে এখানে ঢুকতে পারবেন আর যদি এরা খুব কাছাকাছি থাকে তাহলে আপনি একটু স্লো করে এদের আগে সামনে যাইতে দেন এরপর আপনি ঢুকে যান হুট করে ঢুকা যাবে না একটা ইন্থলা বাধা সৃষ্টি সো এই যে দ্বারে পিছে দেন আর দেশটা কাটলোটা আমরা অত ইমিসিয়নে প্রবেশ মুখে আমরা পেতে পারি আর যারা মেন রোডে আছে তারা কিন্তু তারা পেসেন্স পাবে না তারা দৃত্ব পেসিডেন্স তারা আগে যাবে আগে যাওয়ার কারতে লোকগুলো পাবে বাট সাইড রুট যেটা কানেক্ট হইলো সেইখানে আমরা এই দারে প্রেসিডেন্স আর কাটতে লো পাইতে পারি যে আমরা ক্লাস ইনশাআল্লাহ ইল সিগনালে রাফিগুরাতো সি ট্রোভা সুলে কর্সিয়ে ডি অ্যাক্সেলারাজিওনে পের লিমিসিওনে ইন অটোস্ট্রাদা ওকে সাদেক ভাই এটা ভেরোনা ফলসো vero vai vero Very good. Okay. <coughs> in presenza del segnale raffigurato e del semaforo a tre luci abbiamo la precedenza se il semaforo è a luce rossa ma la gente del traffico ci ordina di passare ok già la facebook dice, a provenza a, la live action mi posto il di chi ha

আমরা যদি একটু দেখতে চাই দেখি দুই কারতল আছে আমরা এখানে বুঝতে পারলাম ওকে দেখা যাচ্ছে না আপু রবীন্দ্র আপু তো এই যে একটা সেন্স ছিল যাওয়ার জন্য একটা কুরসিয়া আসার জন্য একটা করছিয়া তাই না সেন্সের রাস্তা ছিল তো এই অংশটা কাজ করতেছে কোনো কারণে রাস্তা নিচে হয়তো বা গ্যাসের লাইন না পানির লাইন আছে এই অংশ কি করলো খনন করলো তো খনন করার কারণে দ্রব্য সেন্সটা কি হয়ে গেলো একটা সেন্স হয়ে গেল যদি একটা সেন্স হয়ে গেল একটা ফিলা হয়ে গেল তো দুই টাকাই তো এই একটা কোর্সে যাতায়াত করতে পারবে পারবে তো সেক্ষেত্রে হয় আগে একজনকে যাইতে হবে পরে একজন আসতে হবে এখন সব সময় তার মানুষ দাঁড়িয়ে থাকবে না যেই এই তোমরা থামো এই তোমরা আসো তো সেক্ষেত্রে এরকম কাঠ তুলে দেওয়া থাকবে কার্টুল আমাকে বলতেছে যেমন ওই পাশে যে হলুদ গায়টা যে আছে ওই হলুদ গায়ের ওখানে এই লাল কার্টুল দেওয়া থাকবে দেখতে কিন্তু দিব্যতর মত লাগে কিন্তু প্রেসিডেন্সের কার্টুলও খেয়াল করি এটা গোল এটা অগ্রাধিকারের কার্টুল প্রেসিডেন্সের কার্টুল ল দেখতেও যদি গোল লাল এটা কিন্তু প্রেসিডেন্সের কার্টুল সো এই সবুজ গায়টার সামনে যখন নাকি এই কার্টুল দেওয়া থাকবে এর মানে কি তোমার অধিকার আগে দৃত্ব দি প্রেসিডেন্সা নেসেন্স উনি চাল পড়না মানে তুমি এই চিপার মধ্যে আগে প্রবেশ করবে এরপর ওই পাশে হলুদ গাড়ি যখন দেখলো যে দিকে কোনো গাড়ি নাই তখন এই হলুদ গাড়িটা কি করবে প্রবেশ করবে এই যে নাম কি এই লালটার নাম দারে প্রেসিডেন্সা নেই আলতানি তো যার সামনে এই লাল কার্তন থাকবে সে অপেক্ষা করবে এবং যার সামনে নীল কার্তন থাকবে যার দিকটা সাদা তারা আগে প্রবেশ করবে ওকে এবং মজার বিষয় আমরা জানি সময় রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশ যদি কেউ দাঁড়ায় থাকে ট্রাফিক পুলিশ যদি দাঁড়ায় থাকে সে যদি আমাকে থামতে বলে আমরা থেমে যাবো কারণ ট্রাফিক পুলিশের পাওয়ার সব থেকে বেশি থামতে বলে আমরা কার্তর আর দেখবো না কার্তর তাকে যেতে বলে কিন্তু ট্রাফিক পুলিশ থামতে বলে আমরা থেমে যাব ট্রাফিক পুলিশ ওই হলুদ কালকে আসতে বলে হলুদ আগে আসবে কারণ কি ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়ায় সে কন্ট্রোল করতেছে রাস্তাটাকে সে নিয়ন্ত্রণ করতেছে ট্রাফিক পুলিশের অধিকার সবার আগে এরপরে সেমাফড় এরপরে সেমাফর ট্রাফিক পুলিশের পরে হলো ট্রাফিক লাইন সেমাফর যেমন আমরা যেখানে যদি দেখি দেখেন এইখানে এই সেমাফর রোজ চল আলবাতি জলে রয়েছে আমরা থামলাম যদি সেমাফরো এখানে ভ্যাট দিয়ে জ্বলে ভেট দিয়ে জ্বলে এই কার্তল আমাকে থামতে বলে কারতলা আমাকে থামতে বলে যে ওই চিপা দেয়া হলুদ টাকা আসুক আর আমাকে থামতে বলতেছে কিন্তু সেমা ফোড়তে জ্বলবে তখন আমরা চলে যাব কারণ কি সবার আগে ট্রাফিক পুলিশের কার্যক্ষমতা যখন দেখব ট্রাফিক পুলিশ নাই যখন দেখব সেমা ফোর নাই তখন আমরা কার্তল ফলো করবো আমাকে থামতে বলে আমরা থেমে থাকবো কারতলা যাব আর যখন নাকি সেমা ফোরে চলে আসবে তখন কারতলা ফলো করব না এবং যখন ট্রাফিক পুলিশ চলে আসবে তখন আমরা সেমা ফোর ফলো করব না তখন আমরা ট্রাফিক পুলিশ ফলো করবো তো এই প্রশ্নটা আমাদের খুবই এই সেন্সিটিভ প্রশ্ন এখানে সবই আছে এখানে সেমা আছে ট্রাফিক পুলিশ আছে তো বলা হচ্ছে কি ইন প্রেজেন্স তাদের সিনা না তো এই কার্তলের উপস্থিতিতে এবং এ মানে এবং দেল সেমা ফোর লুচি আপ ব্যায়ামলা প্রেসিডেন্সা মানে আমাদের আছে আপ ব্যায়ামলা প্রেসিডেন্সা আমাদের অগ্রাধিকার আছে

লালবাতের যথেষ্ট আমাদের অধিকার নাই আমরা থামবোডেন্স হবে কিন্তু আগে যাও ট্রাফিক পুলিশ যখন আপনাকে চিওর দিনা পাঁচ সারে যাইতে বললো সেক্ষেত্রে প্রেসিডেন্স আপনার আগে যাওয়ার অধিকার আছে বুঝতে হবে Vero. Very good. Okay. Nice. Il segnale raffigurato indica la fine del divieto di segnalazioni acustiche. Normally, de kuno kisu fine hole kidu lal dagdeva thake. Shesh budachhe.

শেষ ফিনে মানে কি ভাই ওকে আলিফ ভাই কি হয়ে গেল কই আলিফ ভাই ফিনে মানে কি শেষ মানে ফিনিতো বুঝতে পারছেন জি ভাইয়া সো এটা মানে হন বাজানো নিষেধ একাত্তর মানে কি বোঝায় হর্ন বাজানো নিষেধ নিষেধ তো একাত্তর দেখার পর থেকে হর্ন বাজানো যাবে না নিষেধাজ্ঞা শুরু শুধুমাত্র যদি পিরিকুলো ইমিডিয়াত হয় হঠাৎ করে একটা লোক আপনার গাড়ির সামনে চলে আসলো অথবা কোনো গাড়ি ব্যাক গিয়ার দিয়ে আপনাকে লাগাই দিতেছে দিতেছে ভাব অথবা আপনি কোনো আহত ব্যক্তি কিনে যাচ্ছেন এরকম ক্ষেত্রেও আপনি কি হর্ন বাজাইতে পারবেন ঠিক আছে কিন্তু নর্মালি নর্মালি হর্ন বাজানোর যেমন আবাসিক অনেক বয়স্ক লোকরা থাকে যেখানে ঘুমায় বিভিন্ন দেখবেন যে বয়স্ক লোকের যে আবাসিক অথবা হসপিটালের সামনে এরকম কার্তনা দেওয়া থাকে যে হর্ন বাজানো যাবে না কিনে মানে কি শেষ মানে এরপর থেকে হর্ন বাজানো যাবে কিনে মানে কি শেষ মানে এই কার্তল এল সি রাফিক এই কার্তল ইন্ডিকা ইন্ডিকেট করে বা আপনাকে বোঝাচ্ছে লাফিনে মানে ফিনি শেষ হয়ে যাচ্ছে দিল দি ভিয়ে তো মানে নিষেধাজ্ঞা শেষ হয়ে যাচ্ছে দি সিনা সিনা কিস্তুক হর্ন বাজানো নিষেধাজ্ঞা শেষ তুমি চাইলে এখন হন বাজাতে পারো যে কোনো কারণে হর্ন পারো পারোটা কিন্তু হবে কি কারণ কোনো ফিনে নাই নাই এমন যেখানে আপনাকে শেষ এখন তুমি হর্ন বাজাতে পারো এমন কি কোথাও আছে রাস্তার মধ্যে যে হর্ন বাজাতে বলে আপনাকে নাই হর্ন দেওয়া যাবে না হর্ন দেওয়া যাবে শুধুমাত্র পেরিকমি দিয়ে এত অথবা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে আপনি হসপিটাল নিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি মাঝে মাঝে হর্ন দিতে পারবেন সামনে রাস্তা ক্লিয়ার করার জন্য অথবা কাউকে আবিচারে করার জন্য এই কাঠতুলন মানে দি বিয়ে তাক স্ত্রী মানে হর্ন বাজানো যাবে না এই দাগটা কিন্তু কাঠতুলন ফিনে দেয় না এই দাগটা কোথায় দিছে মাইকের মধ্যে দিছে দাগটা কই দিছে মাইকের মধ্যে হর্নের মধ্যে দিছে মানে হর্ন বাজায়ও না দি বিয়ে তো দিছে না সে এই দাগটা কিন্তু আপনার এই কাঠতুলনের উপরতে দেয় নাই যে ওভারটেক করা যাবে অভারটেক করা নিষেধ পুরো কাটতলের মধ্যে কাটতে দিল অভারটেক করা যাবে না অতস্ত্রাদা শুরু এই অতস্ত্রাদা কাটতলের মধ্যে দাগ দিয়ে দিল অতস্ত্রাদা শেষ শহর শুরু শহরের মধ্যে দাগ দিয়ে দিল শহর শেষ ওটা হলো পুরো কাটতলের মধ্যে দাগ দিয়ে দিল আর দাগটা কোথায় দিছে এই হর্নের মধ্যে কই দিছে এই মাইকের মধ্যে দাগ দিছে তো দাগ দিয়ে মানে কি হর্ন বাজানো যাবে না বাট কই যে বলছে এই হর্ন বাজানো যাবে না যে নিষেধাজ্ঞা ছিল সে নিষে নিষেধাজ্ঞা শেষ তাহলে কোয়েশ্চেনটা কি হবে আলিফ ভাই

No. Ja, ja, Very good. Sono... <coughs> In presenza del segnale raffigurato e del semaforo a tre luci abbiamo la precedenza se il semaforo è spento. Ok, excellent. Harder actor, volentieri. E la chiude Harder actor Givea, falso. Harder actor, decke e capitolo kibut hai. A mia gage এখন ইন প্রেজেন্সা দেল সিনালে রাফি করা এই কার্তল উপস্থিতিতে বা এই কার্তল কি বোঝাচ্ছে এবং দেল সেমাফর আত্রে লুচ এবং সেমাফর কিন্তু আছে ঠিক আছে কিন্তু সেমাফর কন্ডিশন কি সে ইল সেমাফর স্পেন তো যদি সেমাফর বন্ধ থাকে সেফরা আছে কিন্তু কোন লাইট লুট জ্বলা না লাল বাতি জ্বলা না সবুজ জ্বলা না কি বন্ধ স্পেন তো মানে কি বন্ধ বন্ধ অথবা হলুদ বাতি যদি লাম্পে জানতে হয় হলুদ বাতি জ্বলে নিবে তাও কি বন্ধ কাউন্ট হয় হলুদ বাতি জ্বললে নিবে কি হয় বন্ধ কাউন্ট হয় সেফরা বন্ধ এই কুইজের মধ্যে আপনাকে ফ্রেগ আরে করছে এই লাইট দিয়া সে সেফ ফর স্পেন বন্ধ থাকলে ট্রাফিক পুলিশও কিন্তু নাই কোথাও কিন্তু ট্রাফিক পুলিশ লেখা আছে পুলিশ না না নাই তাহলে আমাকে কি করতে হবে কাট তলো ফলো করতে হবে যেহেতু সিয়াম ফর বন্ধ অথবা যদি বলতে সিয়াম ফর লুচে জাল লাম্পে জানতে তাও আমাকে কি করতে কাট তলো ফলো করতে হবে কাট ফলো করতে হবে কাট কি বলে আমি আগে যাব সো আমি আগে গেলে আব্যাম হবে না দববাম হবে আমি আগে যাব আব্যাম আব্যাম মানে আমি আগে যাব আর দববাম দিব দিব আপনি বললাম আমি মানে আমি যাব আতে আমি যাব আর দববাম মানে দিব দিতে কি দিব মানে দিব আমি অধিকার দিব মানে আমি থামবো ওর আগে দিব আর আতে আপ আমি মানে আমি আগে যাব তো এই কাতল থাকবে এবং সিয়া বন্ধ থাকবে আপবি আমলা প্রেসিডেন্ট তখন আমাদের আগে যার অধিকার থাকবে তাহলে ভেরো না হ্যাঁ তাহলে ভেরো হবে যদি বলতো হ্যাঁ সেবা ফর লুচে রোসা লাল বাতি জ্বলতো লাল বাতি জ্বলা থাকতো তাহলে যদি বলতো আবেন কিন্তু মা মানে কিন্তু আর্জেন্টিনাল ট্রাফিক ও ট্রাফিক পুলিশ চেয়ার দিনা পাশা রে ট্রাফিক তোমাকে যাইতে বললো তখন আব্যায়াম হবে এই যে বুঝে যাক Alta posto bolen dekhi era parin Il, Il segnale raffigurato vieta ai veicoli di superare la velocità indicata Il segnale raffigurato vieta ai veicoli di superare la velocità indicata Eta kisher kartulo bolendo prescriptioner kun company kun karto kun odher Eta hoise divieto Divieto ki korajabe na shorboccho shorbocchogoti ashi

In presenza del segnale raffigurato è consentito il transito ai motocicli. Meraz, vai. In presenza del segnale raffigurato è consentito il transito ai motocicli. Shuel, vai. Assalamu alaikum. Assalamu alaikum, vai. Vai, che vero. Eh, consentito, vuol dire che? Consentito, vuol

Ciclette e cic... Il segnale raffigurato vieta il transito alle biciclette e ai ciclomotori. Il segnale raffigurato vieta il transito alle biciclette e ai ciclomotori. <coughs> Habibur, vai. <bhai. coughs> Habibur, vai. Afridi il segnale raffigurato so vieta il transito so alle biciclette e ai ciclomotori Questo è vabbè Era anche falso Ok era chi sarà cattolo Josephine de riservata ai biciclette questa bicicletta cattolo con compagnia Era questo no. una prescrizione prescrizione pre pre obbligo. obbligo very good very good hey, <coughs> E bello Era bola ho

il segnale raffigurato preannuncia un incrocio con strade di minore importanza. Vero. Very good Alibai. Mane ekhane ekta incroccho ke preannuncha bodachhe. Il segnale raffigurato e cartello preannunça ekta pura vash dicche 150 meter aage theke amake janai dicche un incroccho amra cross korte chai. Acha Alibai amra ki minor importante asini naki main road e তাই না বিডুর মধ্যে দেখেন এই যে নীলগাড়িটা ও কোথায় আছে মেন রোডে আছে ওই কাকে ক্রস করতেছে এই যে একটা সাইড রোড দেখা যাচ্ছে না এই যে সাইড রোড এই সাইড রুট উপর দিয়ে ক্রস করেন তো আমরা মেইন রুটে আছি সো আমরা এই যে মিনর ইম্পোর্ট আনতে এই যে ছোট ছোট যে রাস্তাগুলো আছে ছোট ছোট রাস্তাগুলো ডানে বামে ঢুকতেছে এগুলো মিনর মানে কম ইম্পর্টেন্ট মিনর হ্যাঁ সেকেন্ডারিয়া আমরা মিনর রাস্তাগুলোকে মেইন রুট দিয়ে ক্রস করতেছি ঠিক আছে সো এটা বলা হচ্ছে সুবিস হবে ভেরি গুড ওকে আমরা দেখি আরেকজনকে ধরি Okay. Samina, popoleta, huh? Samina, Il segnale raffigurato preannuncia un senso unico. <coughs> Il segnale raffigurato preannuncia un senso unico. vero falso? <coughs> Il segnale raffigurato preannuncia un senso unico. Sì, Samina vero falso che <coughs> এগুলা তো আমাকে অব্লে করে কাটতে রাস্তার কোন গঠন বোঝায় না আমাকে কি করতে হবে সেটা বুঝায় তাই না

ছয় মিটার আর রিমোর কি ধরেন পাঁচ মিটার এগারো মিটার ঢুকতে পারবেন না দশ মিটার বা কম হইলে ঢোকা যাবে এর উপর হইলে ঢোকা যাবে না কারণ কি সামনে চিপা চিপা মোড় থাকতে পারে সেটা ফালসো যে উনি এরিয়া দিয়ে পার্কে কারণে Il segnale raffigurato obbliga i conducenti a passare a sinistra di uno Il segnale raffigurato obbliga i conducenti a passare a sinistra di uno spartitraffico. Mm. Il segnale raffigurato obbliga i conducenti a passare a sinistra di uno spartitraffico. E classes 30 dilam mm. এই তিন চার পাঁচ আমি আগে কিন্তু এক আর দুই মিলে তিনটা পিডিএফ দিছিলাম নব্বইটা প্রশ্ন ওই নব্বইটা প্রশ্ন থেকে পরীক্ষায় মিনিমাম তিনটা প্রশ্ন আসবে যে প্রশ্নগুলা রিসেন্টলি আসছে যারা পরীক্ষা দিচ্ছে এই প্রশ্নগুলো আমাদের অ্যাপসে আপলোড করা আছে মিলাই দেখবেন প্রথম যে এক এবং দুই অধ্যায় থেকে আমি নব্বইটা প্রশ্ন দিছিলাম এর মধ্যে থেকে সবার প্রশ্ন আসছে এবং আসে ক্লাসের পর আমি তিন চার পাঁচ এই তিনটা প্রেসক্রিপশনে মিলে আমি নব্বইটা প্রশ্ন দিব আপনাদেরকে এই নব্বইটা থেকে চারটা প্রশ্ন একশো পার্সেন্ট আসবেই দেখেন নব্বইটা থেকে চারটা প্রশ্ন আসবেই আর বেশিও আসতে পারে বাট আসবেই তো এই প্লাস আর তিনটা পিডিএফ ফেল দেবো অ্যান্সার সহ আমাদের এক্স গ্রুপে তো আমাদের সব পাস করে কিভাবে সবাই পাস একটা পাস কিভাবে করে কারণ সবারই সবগুলা পুষ্টের উপর ভালো একটা ধারণা আছে এবং ইম্পর্টেন্ট পুষ্ট হাতে আছে মানে কেমন যে প্রত্যেকটা অধ্যায় আমরা পড়াই ওই অধ্যায়ের উপর কুইজ করাই ওই উপর ভিডিও দেই আলোচনা করি আমাদের মিক্সড কুইজ করাই আপনারা করেন আবার পড়েন এর বাইরে ওই অধ্যায়ের ইম্পর্টেন্ট পুষ্টগুলো আমরা পিডিএফ দিয়ে দেই মানে কি ওই অধ্যায়ের ইম্পর্টেন্ট পুষ্ট আপনার হাতে আছে ইস্তাম্পা করা আছে প্রিন্ট করা আছে এর বাইরেও ওই অধ্যায়ের উপর ভালো জ্ঞান আছে যেমন আজকে আমি তিন চার পাঁচ অধ্যায়ের উপরে কুইজ করাই দিচ্ছি আলোচনা করলাম সরাসরি পড়া ধরছি এই অধ্যায়ের উপরে আলোচনাও হইল সবগুলা প্রশ্ন জানাও হইল কে একটা সম্পর্ক বোঝা হইল এবং ক্লাসের পরে আপনাকে মাত্র নব্বইটা প্রশ্ন দেবো তিনটা অধ্যায়ের মিনিমাম ধরেন আপনার চোদ্দ থেকে পনেরোশো প্রশ্ন আছে এই পনেরোশো প্রশ্ন থেকে মাত্র নব্বইটা প্রশ্ন আপনাদেরকে দিব আর ত্রিশটা শিখাই দিলাম এই নব্বইটা দিয়ে পরীক্ষা হলে আসবে প্রশ্ন পরীক্ষা দেবেন এর মধ্যে থেকে আসবে কারণ যে প্রশ্নগুলো আসে প্রতিদিন যারা পাশ করে এর বাইরে কোনো প্রশ্ন আসে না এর মধ্যে থেকে ঘুরে ফিরে আসে তো ওগুলো আলাদা করে আপনাদেরকে ক্লাসের পরে দিয়ে দিব স্টাডি করবেন ওগুলো বেশি বেশি আর আমাদের অ্যাপসে মিক্সড ইউজ করবেন আপস্ত তো আমরা আগামী পরশু দিন ছয় নম্বর অধ্যায়ে পড়াবো পরে ছয় নম্বর অধ্যায়ের উপর আমি পিডিএফ দেবো আমি কিন্তু আপনাদের গ্রুপে কিন্তু এই তিন চার পাঁচের উপর আলাদা আলাদা পিডিএফ দিছি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবং আমি এখন Il segnale raffigurato obbliga i conducenti a passare a sinistra di uno sparti traffico. Ok. Mira la popolanda chioma, po. si parla la mille la popolanda di vero. Vero, ma che. ইস্পাতে ট্রাফিকও আছে ইস্পাতে ট্রাফিকও কি কাজে ব্যবহার হয় এটা এটা কি জিনিসটা কি এটা রোড ডিভাইডার রাস্তাটাকে ভাগ করলো দুইটা কারের যাতায়াতে কি করলো ভাগ করলো ইস্পাতে ট্রাফিক অনেক সময় রাস্তার মাঝখানে লোহার বেড়া থাকে বা সিমিতে ঢালাই কৃত একটু উঁচু করে থাকে দেয়াল থাকে অথবা গাছপালা লাগাই দেয় রাস্তাকে ভাগ করলো দুইটা ভাগে এই যে কারের যাতায়াত এই যে সো

Il segnale raffigurato indica di passare a destra dell'ostacolo. Vai, vale. falso. Falso. Era isvolta, era passare. No. Nah. Quindi, apna che fega le curve che tu e di de destra, dia, attide con di che <coughs> so, de destra, dia. De destra, dia. Tu e di destra, dia, e qui sono destra, legato mon bol varia piano, cover, destra, destra, kintu Capito? Ana che, <ride> e di passare, c'è che isvolta, dia, yeah. è

In presenza del segnale raffigurato bisogna comunque assicurarsi che i veicoli provenienti dalle strade laterali diano la precedenza. In presenza del segnale raffigurato bisogna comunque ja. assicurarsi che i veicoli provenienti dalle strade laterali diano la precedenza. Ok, very good. The one je amitoider dekhe nam e precedence carteler modthe eta ke presidenza di ডিমের কুসুম যেমন হলুদ রঙের দেখবেন যে পরিবারের মধ্যে বাচ্চাদেরকে বেশি দেয় যে কুসুম খাইলে শক্তি হয় কুসুম খাইলে তাড়াতাড়ি বড় হয় তো কুসুমটা খাইতে দেয় তো এই যে ডিমের কুসুমের মতো দেখতে এটা মানে কি আপনি মেন রুডে আছেন আপনি ধৃত আপনার শ্বশুর বাড়িতে আছে জামায়াতর করতেছে এই যে ছোট ছোট সাইড রোড যতগুলো আছে সবাই এখানে থামবে সবাই থেমে আপনাকে আগে যাইতে দিবে এটার নাম প্রেসিডেন্সা এই দেন থাকার পরেও আপনাকে খেয়াল করতে হইব এই যে সুবুজ গায়েটা ঢুকতেছে এই লোকে থামছে কিনা আপনি দ্বিতীয় থাকার পরেও আপনাকে কি খেয়াল হ্যাঁ আপনি আগে যাবেন ঠিক আছে বা তারপর আপনাকে নিশ্চিত হইতে হইব যে প্রত্যেকটা মুড়ে মুড়ে এরা কি থেমে আছে কিনা যদি এরা একটু সামনের দিকে ঢুকে যায় এবং আপনার লোকে বাড়ি খায় এবং একটা অ্যাক্সিডেন্ট যদি হয় আপনার দৃত্য থাকা সত্ত্বেও এই অ্যাক্সিডেন্টের দায় এড়াতে পারবেন না আপনাকেও এই অ্যাক্সিডেন্টের নিতে হবে কারণ কি আপনি খেয়াল করেন নাই এই কথাটাই বলছে এখানে ইন প্রেজেন্স অফ দিল সিনাফিগুরাতো এর উপস্থিতিতে বিজন্যা কমন কে তারপরে আমাদের প্রয়োজন আছে কোন আছে নিশ্চিত হওয়া কে ভি কুলি প্রভিনিয়েন্টি ওই সকল গাড়িগুলো যারা আসছে প্রভিনিয়েন্টি মানে কি আশা দালিস্ট্রাদে লাতেরালি

Yeah, istra jahan, bolen, kiwa, in presenza del segnale raffigurato, non vi sono particolari obblighi perché siamo su una strada a senso unico. Da sotto vai, volendo sotto vai. Asì, assalamu yeah. alaikum. Da sotto vai, volendo e di chiome. Di falso vai. Ah già molto bene. Quindi, in presenza di cartellur posti di te.

Senso di Nicolà moda, se uno è ruolo se che senso di Nicolà sta mucciare. No, no. Doppio senso di Giacomo. Giacomo, Giacomo. Ora puoi Senso di Nicolà è pure a Nilfatto. <coughs> Vedico. Ok. okay, okay Piace. <coughs> Il segnale raffigurato preannuncia la presenza di animali vaganti. Piash, bhai? বলেন পশু একটা ঘোরা একটা পশু একদম ঠিক এই পশুর সাথে পশু মিলা গেছে তাই না গো ঠিক আছে আমরা দেখি একটু দেখা এটা কোন ব্যবস্থা করতে পারি কিনা এই যে মিলছে না এই মুন্না ছিল কারতলা নাকি এই যে এই যে এমন একটা জায়গা যেখানে আমাদেরকে ঘোড়ার উপর চলে যেতে হইব মানে পাহাড়ি এলাকা অথবা এরকম কিছু এলাকা সেখানে আমাদের কি করতে হইব এই গাঁদা থাকলে ঘোরার উপর বা গাঁদার উপর চড়ে যেতে হইব আর যখন নাকি ফিরে থাকবে এরকম দাগ দেওয়া থাকবে মানে এখন আর রব লিগ না ঘোড়ায় চড়ে যেতে পারবো বা হাইটেও যেতে পারবো আবার গায়েও যেতে পারবো বুঝতে পারছেন আর যখন লাল দাগ থাকবো না তখন আমাকে শুধুমাত্র Obligo Obligo কি করতে হবে সোমা এ দাসের ঘোড়া বা গাধার উপরে চড়ে যেতে হবে হবে এমন থাকে না অনেক জায়গা পাহাড়ি এলাকা যেখানে গাড়ি যায় না হাইটে হাইটেও উঠা যায় না তো ঘোড়ানে যেতে হয় থাকে না হ্যাঁ থাকে থাকে সাইকেল উঠে না চাকা চাকা নষ্ট হয়ে যায় তো ঘোড়ানে যেতে হয় তো যখন নাকি এরকম থাকবে মানে এখানে ঢুকতে হলে আমাকে ঘোড়া বা গাধা লাগবে যার উপরে ভর করে যেতে পারবো

এই বাগানতে মানে 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 বন্য প্রাণী হরিণ সিংহ বাঘ বাগানতে মানে কি বন্য প্রাণী প্রাণী হরিণ সিংহ বাঘ তো এটা দিয়ে কি হরিণ সিংহ বাঘের উপস্থিতি বোঝাচ্ছে কোন কিছু বলেন তো না তো কাবাল কাবাল ঘোড়া কি বোঝাচ্ছে ঘোড়া ঘোরা আর বাগানতে মানে কি লাগামহীন লাগামহীন ঘোড়ার কি লাগাম থাকে না লাগামটাকে থাকে ओके তো ভাগান্তে লাগাম মানে বন্য প্রাণী সো এটাটা বল বোঝাচ্ছে যে প্রেজেন্সা মানে উপস্থিত আছে আনি মানে ভাগান্তি বন্য প্রাণী আছে আর কি হবে ভালস ভালস ভেরি গুড এটা যদি বলা হয়তো যে একটা জায়গা রিজার্ভাড তো যেখানে সোম মাসেল্লা মানে সোম মাসেল্লা মানে ঘোড়া সোম মাসেল্লা মানে কি ঘোড়া ঘোড়া গাধা তো যদি বলা হয়তো যে সোম মাসেল্লা Toh. Toh anime Thonsso. Thonsso. Ja, me, ha? Okay. Il segnale raffigurato indica la fine di una prescrizione. Okay. Tahura ta Il segnale raffigurato indica la fine di una prescrizione. Viva vero, Fine che è Muslim, e lal ফিনের করতে তো দিবিয়ে তো যেটা হর্নের উপরে দাগ দিছিল ওটা কিন্তু হর্ন ওই কাটতে লোকে ফিনে করে নাই ওই বাঁশিকে ফিনে করতে না বাঁশি শেষ মানে হর্ন বাজানো যাবে না বলছে এটা কিন্তু মানে কাটতে লোকে ফিনে করে দিতে এই প্রেসক্রিপশনে গ্রুপ প যে তো অবলিগর কাটতে লস অবলিগর কিন্তু প্রেসক্রিপশনের মধ্যেই পড়ে সো যেহেতু বলা হয়েছে হ্যাঁ একটা প্রেসক্রিপশনের গ্রুপের এটা কাটতে লোকে ফিনে বোঝাচ্ছে তাহলে হবে

destra destra mille dai uh, monir vai volento monir vai otava uh. alimvai volendo il segnale raffigurato indica una curva pericolosa a destra

è obbligo pericolo Il segnale raffigurato indica <laughs> la fine di una prescrizione. Il segnale raffigurato indica la fine di una prescrizione. Deghe, fine di un divieto, vero fine prescrizione vero. Anche divieto, presidenza, obbligo. E ciò vuole dire che la prescrizione è un gruppo, un gruppo di oposizioni, un gruppo di oposizioni. La polizia prescrizione presidenza di un obbligo. <coughs> Il segnale raffigurato si riferisce ai soli motocicli di cilindrata superiore ai 125 centimetri cubi. Selim mai voler, approvare per help nienna, Selim mai voler.

কাদেরকে বলা হয়েছে মানে কাদের জন্য ওই সকল মোটর সাইকেলের জন্য উল্লেখ্য মানে কাদের জন্য উল্লেখ যাদের ইঞ্জিনের আকৃতি সুপেরিয়রে একশো পঁচিশের উপরে তাদের ঢোকা নিষেধ বলে না একশো পঁচিশের নিচেও যদি হয় সত্তর সিসির যদি হয় মোটর সাইকেল তারাও ঢুকতে পারবে না কারণ কি চিক্ন মোটরই মতলব কি পঞ্চাশ সিসি

consente la sosta dalle ore 20.00 alle 8.00. Il segnale raffigurato nei centri abitati consente la sosta dalle ore 20.00 alle 8.00. Erase se zero zero koru porikhar modhe. Dekhi kare dulobo. Tanjina Aisha bolen to parle zero error Tangina Aisha, isabolene. ci va via. Non ci Già retto da barbe, ciò vai a Il segnale raffigurato nei centri abitati consente la sosta dalle ore 20.00 alle 8.00. Volendo, falso nome

Il segnale raffigurato falso verde abitati consente la sosta dalle ore 20.00 alle 8.00. Ad a pupitro vai da per la <laughs> con vera falso, popitro roman polen. Pobitro roman per la falso di inter capore. Istrada volandone verona falso. Con più scudo.

Il segnale, no, da da non. Non Il segnale raffigurato nei centri abitati consente la sosta dalle ore 20.00 alle 8.00. La Facebook ha un'occhiata. Vero segnale raffigurato nei centri abitati er modde, consente la sosta dalle ore 20.00 alle 8.00. Ma nei centri abitati, ciò è consente la sosta a parking parvo. আমরা রাত আটটার পরে করতে পারবো দিনে করা যাবে না কিন্তু রাত আটটার পরে করা যায় সকাল আটটা পর্যন্ত ঠিক আছে এটা আমরা সবাই জানি কোন যখন যখন নাকি এই দেয় এই মধ্যে খেয়াল করে আমরা এই রাত আটটা থেকে সকাল আটটা এই যে সময়ের মধ্যে লেখা আছে কিনা একদিকে বিশটা রাতটা এইভাবে লেখা আছে কিনা এই দুটো অক্ষর একসাথে দেওয়া আছে কিনা আটটা থেকে সাতটা দেওয়া দেওয়া লাগাচ্ছে এই জায়গায় এরা যদি আটটা থেকে 8টা দিত তাহলে বের হইতো অবশ্যই কিলেন সবাই পি মানে কি পার্কিং পি মানে কি পার্কিং কনসেন্ট মানে অনুমতি আছে লাস্ট অফ পার্কিং অনুমতি আছে সো এই সময়টুকে পার্কিং করতে পারবো সকাল 1টা থেকে বিকেল 5টা এবং রাত আটা থেকে সকাল কয়টা 7টা কয়টা সকাল 7টা এই কারতে কত লেখা

in presenza del segnale raffigurato dobbiamo accertarci che i veicoli provenienti dal senso contrario ci diano la precedenza. C'è un uh volante vero o falso? Mumin Husser? Mumin bhai? Sì, bhai. C'è un volante? C'è un volante vero o falso? Vero o falso. C'è un volante vero o আমাদের কি করতে হবে নিশ্চিত হইতে হইব যে ওই দিকের গাড়িগুলো থামছে কিনা আমরা আগে যাব ঠিক আছে গাড়ি একটা সংঘর্ষ হইতে পারে সেক্ষেত্রে ওদিকটা থাকলে আমার কি করতে হবে আর্চেদা আর্চে মানে কি নিশ্চিত হওয়া নিশ্চিত হওয়া মেক হইতে হইবো যে ওই দিকের গাড়িগুলো দিয়েছি দিচ্ছে কিনা প্রশ্ন ভেরি গুড

il segnale raffigurato obbliga a mantenere la distanza minima di sicurezza di 30 metri dal veicolo che precede E kana kintu ei train ta ena lekha ebong kuido train ta dewa eture de mile ki bera dewa kotha na amader Ha kintu pore poshto ki poshto koren to Ha minimum sicurezza Pipi una distanza Na falso. Falso, abliganto Falsho Falsho very good

distans মানে দূরত্ব রাখতে বলছে কমপক্ষে 30 মিনিট এটা ফালসো আমাকে সর্বনিম্ন গতি থাকতে হবে 30 এর উপরে চলতে হবে নিচে নামা যাবে না সেটা ফালতু প্রশ্ন যারা বিরুগলা দেখছেন তাদের কাছে খুবই সহজ মনে হচ্ছে ক্লাসটা যেটা আমি বুঝতেছি এবং তারা খুব স্টাডি করছেন সব আগামী পরশু আমি এখন পিজেপি নেব গুলা দেব গ্রুপে তিন 4 5 এর এই পুষ্টকলা পড়ব না দুই তিন দিন পড়ে ফলাবেন এই আজকে কালকে পরশুদিন আমরা 6 নম্বর আটা শেষ করব ইনশাআল্লাহ এক দিনের আটা শেষ করে দেব

দেখবেন যে যখন নাকি এরকম কোন ইনক্রোচ থাকবোল ভ্যালি এই যে পর্যন্ত একটা পার হয়ে গেলে শেষ হয় মানে কি আবার সামনে ইনক্রো পর্যন্ত কি আর যদি এই প্রথম ইনক্রোচ ক্রস করার পরে এটা রিপিট না হয় আর না পাই তাইলে আর আমার আগে অধিকার নাই তাহলে আমাকে ডান দিকে অধিকার দিতে হবে যে কোনো ধরনের কাজ পার্কিং নিষেধ তাহলে এখানে দিলো পার্কিং নিষেধ পার্কিং করা যাবে না এই যে পর্যন্ত পার্কিং করতে পারবো না এরপরে গিয়ে আমরা পার্কিং করতে পারবো যদি এই পার্কিং নিষেধ রিপিট হয় আবার এখানে তাহলে আবার করতে পারবো না যে কোনো কার্তেলর কার্যকরিতা ফিনো প্রিমো ইনক্রোচ ফিনো প্রিমো ইনক্রোচ সর্বোচ্চ কত মাসি আশি রাখছে বা পঞ্চাশ লাগাই রাখছে ইনক্রোস পার হয়েছেন সেখানে আরে কারতলো দেয় নাই আপনি সর্বোচ্চ গতি নব্বতে চলতে পারবেন শহরের বাইরে যদি পরে আবার রিপিট হয় তাহলে আবার সেটা কার্যকর যে কোনো ল কার্যকরিতা থাকবে আমাদের প্রথম প্রথম পর্যন্ত মানে ডান দিকের রাস্তা ঢুকছে এ পার হয়ে গেলে আমরা আবার আমাদের নর্মাল যে নিয়ম শহরের মধ্যে যে নিয়ম শহরের বাইরে যে নিয়ম নিয়মগুলো ফলো করব যদি রিপিট না হয় মানে এখানে বলছে কার্তোলা আমাকে শহর থেকে যতক্ষণ না বের হবো

নুরুল ইসলাম ফাইম ভাই ইল সেগনালে রাফিগুরাতো এ উন সেগনালে দি ডিভিয়েটো ফালসো ভাই প্রেসক্রিপশনে বললে বেরো বেরো অবলিগো বললে অবলিগো বললে বেরো বেরো কিন্তু আবার যদি ওই যে ওদের মধ্যে একজন আরেকজনকে বলে যে দি ভিতরে কাটতলা দেখা যদি বলে এটা প্রেসিডেন্স এর কাটতলো তাহলে আবার ফলসো আবার প্রেসিডেন্স এর কাটতলো দেখা যদি বলে এটা অবলিগো তাহলে ফলসো কিন্তু এই তিনটা যে কোনো একটা কাটতলো দেখা যদি বলে এটা প্রেসক্রিপশন গ্রুপ পড় তাহলে কি হইব তাহলে বেরো বেরো আর যার যার কোম্পানি তারটা নাম বললে আবার বেরো হইতো এটা অবলিগো বললে বেরো হইতো গুড লাস্ট প্রশ্ন এটা কে বলবে লাস্ট প্রশ্নটা আমি দেখি একজনকে জিজ্ঞাসা করি পারে কিনা ওকে Il segnale raffigurato vieta di circolare alla velocità di 30 km all'ora. Mm. Falso. Quanto so, uh. te Un trisè. Quanto te? Un trisè. Un trisè sola Inferiore. Trisè nisse sola da bene, ma trisè sola da bene. Trisè con trisè sola da bene, ma trisè nisse Ma qui c'è un e che vuole dire

আপনাদেরকে কিছু চিত্র দেখাইছি কিছু এক্সপ্লেন করলাম এবং সবথেকে বড় ব্যাপারে তিনটা অধ্যায়ের উপরে আমি কয়েকটা ভিডিও ঈদের আগে থেকে গ্রুপে দিচ্ছি দেখার জন্য সেই ভিডিও গুলার মধ্যে ডিটেলস বিস্তারিত দেওয়া আছে এবং আপনাদেরকে এগুলা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তো যারা করেন নাই আপনারা আপনাদের এক্স গ্রুপে গেলে উপরে স্ক্রল করলে ভিডিওটা দেখতে পারবেন আর এই তিনটা অধ্যায়ের ইম্পর্টেন্ট যে পিডিএফ ওগুলা আমি আজকে একটু পরে দিয়ে দিব সেই পিডিএফ গুলা কালকে স্টাডি করবেন সময় থাকলে রাত্রি স্টাডি করবেন ওইখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় আমরা নিশ্চয়তা কেন দিচ্ছি সেটা আপনার আমাদের ফেসবুকে আমি একটা পিকচার আপলোড করেছিলাম যে আমাদের জুন মাসে অলরেডি প্রায় ছয়শ জন পাশ করেছে জুন মাসে যারা পাশ করার পর আমাকে ফোন করতে বা মেসেজ করছে কৃতজ্ঞতা স্বীকার করছে আর যারা কৃতজ্ঞতা স্বীকার করে নাই অগণিত এরকম পাশ করতেছে যারা স্বীকার করে না বা জানার প্রয়োজন মনে করে না হোয়াট এভার পাস পাশ করলে হয়েছে তো আশা করি জুলাই মাসে এরকম যারা কৃতজ্ঞতা স্বীকার করবেন ইস্কাদা দিবেন এরকম প্রায় এক হাজারের উপরে দুই হাজারের উপরে আমরা ইস্কাদা পাবো সো এক মাসে যখন আমি ছয়শ ইস্কাদা আমি দেখি রিসার্চ করি তখন আমাকে অটোমেটিকলি বোঝাই যায় যে এই পুষ্টগুলো বেশি আসতেছে এগুলো আসবে এই অধ্যায় থেকে সব পুষ্ট তারা আসে না পরীক্ষার মধ্যে তো যারা পরীক্ষা দিবেন কোন পুষ্টগুলো বেশি আসে সেইগুলো নিয়ে এক পিডিএফ করে আমি আমাদের পেইড গ্রুপ এক্স গ্রুপ গুলোতে দিব এক্স নাইন এক্স এইটে দিব এই পিডা পড়লেই দেখবেন এই চারটা প্রশ্ন কমন পড়বে এবং আমরা কিন্তু বলে দিচ্ছি কটা প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে পরবর্তীতে অধ্যায়গুলো আমরা সে প্রশ্ন আসবে এবং কোনগুলো আসবে কোনো বলে সো আপনারা আপাতত এক থেকে পাঁচ পর্যন্ত স্টাডি করতে থাকেন আগামী পরশুতে আমরা ছয় নম্বর পড়াবো আর বিশ তারিখে নতুন বেস চালু হবে তখন আমরা শুরু থেকে স্টাডি করাবো আবার রিভাইজ করতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর যারা ভর্তিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা পঞ্চাশ শিরো নিচ্ছি আনলিমিটেড ক্লাস এক বছরের অ্যাপস আর নব্বই রুটি আমাদের বই আছে যে বইয়ের মধ্যে সবগুলা কুইজ প্রিন্ট করা আছে এই কুইজ বইটি অত মোটাও না অত তিনশো পেজ সবগুলা কুইজ এখানে প্রিন্ট করা আছে এই কুইজ পরীক্ষা আসবে অ্যান্সার দেওয়া আছে তো বইটা একদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে আজকে পেমেন্ট করবেন কালকে বই পেয়ে যাবেন পোস্ট অফিস এক্সপ্রেসের মাধ্যমে তো সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাল আগামীকাল আগামীকাল আমরা পুরানদের ক্লাস করাবো অধ্যায় পঁচিশ পঁচিশ নম্বর অধ্যায় লাস্টের কয়েকটা আমরা কুইজ আগামী আগামীকাল আর নতুনদের আবার সম্বুধ শুক্র শুক্রবার দিন আমরা আবার নতুনদের ক্লাস করাবো অধ্যায় ছয় আসসালামু আলাইকুম ভালো থাকবো সবাই ওকে